কুলফি বানানোর জন্য সব থেকে প্রথমে যেটা করতে হবে, যতটা পরিমাণ দুধ নেবেন সেটাকে ফুটিয়ে ফুটিয়ে অর্ধেক করে নিতে হবে। আর তারই মাঝে মাঝে এভাবে স্বরগুলোকে এভাবে বাটিতে আমি জমা করে নিয়েছি। নামানোর আগে 3 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে আরও কিছুক্ষণ আমি ফুটিয়ে নিয়েছিলাম দুধটাকে। তো নামানোর আগে কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে আরেকটু ফুটিয়ে নিয়েছি, আর সঙ্গে কয়েকটা এলাচের দানা দিয়েছিলাম। আর এই যে আমার বাটিতে করে সরটা রেখেছিলাম সেটাও মিশিয়ে দেবো এখন। এটাকে নেড়ে নেড়ে আমি ঠান্ডা করে নিয়েছি, তারপর আমি সরটা মিশিয়েছি। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। নামানোর আগে পরিমাণ মতো চিনিটাও এবার দেখুন এভাবে মোল্ডে করে আমি ভরে নিয়েছি। এখানে আমার 6টা মোল্ডে ভরা হয়েছে। এগুলোকে এবার আমি ফ্রিজে রাখবো। এবার এগুলোকে আমি ডিপ ফ্রিজে রেখে দেবো 6 থেকে 8 ঘন্টার জন্য, বা ওভারনাইট রেখে দিব। কুলফিগুলো আমার জমে গেছে, আমি কিছুক্ষণ আগে এগুলোকে বের করে রেখেছিলাম। আপনারা চাইলে সঙ্গে সঙ্গে জলে ডুবিয়েও এটাকে কেটে নিতে পারেন, খুব সহজেই বের হয়ে আসবে এগুলো। কুলফিগুলোকে আমি কিছুক্ষণ আগে বের করে রেখেছিলাম, তাই খুব সহজে এগুলো বেরিয়ে আসছে। আর এগুলোকে আমি কেটে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। তো আপনারাও এভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন, আর আমাকে কমেন্ট করে অবশ্যই বলবেন কেমন হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার এই চ্যানেলটি নতুন, তাই সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। দেখা হচ্ছে তাহলে আবারও নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, বাই বাই, আল্লাহ হাফিজ।